নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস ডিওনিক স্পোর্টস বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ট্রান্সফার আপডেট নিয়ে বাদবাকিটা কিন্তু ইস্টবেঙ্গলকে নিয়েই আলোচনা রয়েছে এই ভিডিওতে তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আর ভিডিও ভালো লাগলে সকলে একটা করে লাইক করে পাঁচশো লাইকের টার্গেট আমাদের পূর্ণ করে দিও আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে রেখো তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো চলো না করে ভিডিও শুরু করা যাক তো প্রথমেই যদি আমরা কথা বলি একটুখানি ইস্টবেঙ্গলকে নিয়ে তারপরে বাদবাকি আপডেটে আসছি তো তোমাদের বহুদিন আগেই জানিয়ে দিয়েছিলাম যে বাঙালি গোলকিপার দেবজিৎ মজুমদার সে কিন্তু আবারও লাল হলুদ জার্সি পরতে চলেছে এবার সেই সময় চেন্নাইন এফসির আরও এক গোলকিপারকে টার্গেট করা হয়েছিল আমার খুব ভালোভাবে মনে থাকবে শ্রমিক মিত্র তো বাদবাকি সমস্ত জায়গা থেকেই শ্রমিক মিত্রার নামই বলা হয়েছিল কিন্তু আমাদের তরফ থেকে এই চ্যানেলের তরফ থেকে প্রথম থেকেই বলা হচ্ছে শ্রমিক মিত্র কিন্তু হচ্ছে না দেবজিৎ মজুমদারকেই কিন্তু বেঙ্গল সাইন করাবে সেই সময় অনেক গালি গালাত যেগুলো শুনতে হয় আর কি সেরকম অনেক কিছুই শুনেছিলাম যাই হোক আজকে অফিসিয়ালি দু বছরের চুক্তিতে দেবজিৎ মজুমদার লাল হলুদ শিবিরে ফিরল এবার এই জায়গাটায় আমার একটুখানি ডাউট রয়েছে বয়স দেবজিতের বর্তমানে ছত্রিশ মানে আরও একটা সিজন মানে সাঁত্রিশ তারপরে আরও একটা সিজন মানে আটত্রিশ আটত্রিশ বছরের গোলকিপারকে সত্যিই কি ইস্টবেঙ্গলের প্রয়োজন রয়েছে যেখানে যুব দলে এত গোলকিপার রয়েছে ডিলটা এক বছরের করলেই মনে হয় ভালো হতো তো ঠিক আছে যেটা ম্যানেজমেন্ট ভেবেছে যেটা সিদ্ধান্ত নিয়েছে ঠিকঠাকই নিয়েছে আশা করা যায় গত সিজন দেবজিতের জন্য ব্রিলিয়ান্ট গিয়েছিল দারুণ ফুটবল খেলেছিল দেবজিৎ নিঃসন্দেহে বলতে হয় বেশ কিছু ম্যাচে কিন্তু নিজের সেরাটা দিয়ে ফুটবল খেলতে দেখা গিয়েছিল দেবজিৎকে তো তার অফিসিয়াল সিগনেচার হয়ে গেছে এবং বেঙ্গলের সোশ্যাল মিডিয়ার যে অ্যাডমিন মানে সত্যি এবছরে মন ভালো করে দেওয়ার মতন কিন্তু ভালো ভালো পোস্ট অ্যাডমিনের কাছ থেকে আমরা দেখতে পেয়েছি আজকেও সেইভাবেই কিন্তু দেবজিৎ মজুমদারের পোস্ট ক্লাবে ঢুকছে ক্লাবে জার্সি পরছে মাঠে যাচ্ছে মানে আলাদাই মন ভালো করে দেওয়ার মতন পোস্ট মানে পুঁথিগত শিক্ষার বাইরেও যে ক্রিয়েটিভিটির একটা শিক্ষার দরকার হয় সেটা কিন্তু পড়শি ক্লাবকে দেখিয়ে দিচ্ছে বলে বলে ইস্টবেঙ্গল তো চালিয়ে যাও অ্যাডমিন আমরা কিন্তু পাশে আছি দুর্দান্ত কাজ করছো খুব ভালো কাজ এরকম কেরালাও একটা দেখলাম দারুণ কাজ করেছে বাদবাকি কিন্তু এবারে ইস্টবেঙ্গল সবার সেরা রয়েছে অন্তত এই অ্যানাউন্সমেন্টগুলোর দিকে তো পড়শি ক্লাবের উচিত কিন্তু এই অ্যানাউন্সমেন্টগুলোকে দেখে কিছু শিখে সেই জায়গায় ভালো কাজ করার তাহলে কিন্তু আরও ভালো তাদেরও ক্রিয়েটিভিটির পরিচয় পাওয়া যাবে তো যাই হোক এরপরে বাকি আপডেটে চলে আসি ইস্টবেঙ্গলকে নিয়ে আগে বলে নিন তারপর বাকি আপডেটে যাচ্ছি তো আজকে ইস্টবেঙ্গলে অনুশীলন ছিল সকালের দিকেই তোমাদের জানিয়েছিলাম বহু দিন ধরে জানিয়ে আসছি আজকে সকালে জানানোর পরও কিন্তু একটা মিক্সড প্রতিক্রিয়া অনেক জনেই মানে কমেন্ট করেছে যে তুমি ভুল নিউজ দিচ্ছ কেন ফেক নিউজ চড়াচ্ছ আরে ভাই আজকেই অনুশীলন হওয়ার কথা ছিল সেই জন্যই তো বলেছি মানে নিজের মন থেকে তো বানিয়ে বানিয়ে বলবো না তা বানিয়ে বলে লাভ কি আর আজকে একটুখানি ডাউট ছিল যে কার্লেস কুয়াদ আসবে কি এটাও আমি অনেকদিন আগে বলেছিলাম যদি কুয়াদ্রাত না আসে সেক্ষেত্রে বিনোজ প্রস্তুতি পর্ব শুরু করবে যেহেতু কোচ এসে গেছে তো কোনো রকম অসুবিধা নেই আজকে থেকেই প্রস্তুতি পর্ব শুরু করে দিয়েছে কারা কারা প্রস্তুতি পর্বতে এসেছিলো সমস্ত কিছু একটা আলাদা ভিডিও ছোট্ট ভিডিও একটা আমাদের চ্যানেলেরই মানে আমাদের পরিবারেরই বলতে গেলে সদস্য অর্ণব সে খুব ভালো মানে কাজ করে এই সমস্ত ভিডিওগুলো আমাকে দিয়ে সাহায্য করে অন্নব কিন্তু সেই ভিডিওগুলো দিয়েছে সেগুলো নিয়ে একটা ভিডিও আকারে কিন্তু পোস্ট করা হয়েছে তো অর্ণব খুব ভালো কাজ করছে পিছন থেকে তো এরকম কাজ করো ভালো লাগছে তো যাই হোক আজকে কিন্তু প্রচুর যে প্লেয়ার অ্যাভেলেবেল ছিল সেরকম নয় কয়েকজন প্লেয়ার ছিল দেবজিৎ মজুমদার আজকে প্র্যাকটিস করেছে প্রভাত লাগড়া প্র্যাকটিস করেছে মার্ক পুইয়া সেও প্র্যাকটিস করেছে এই তিনজন নতুন প্লেয়ার আর নতুন মুখ বলতে নতুন যেগুলো সাইনিং হয়েছে সেরকম কিছু নতুন মুখ দেখা যায়নি আর ক্লেটন বা সাউল তারা তো ছিল সৌভিক চক্রবর্তীও ছিল গোলকিপার জায়গাতে কিন্তু আজকে আমরা একটা নতুন মুখ দেখতে পেয়েছি কারণ গোলকিপার পজিশনের জন্য আদিত্য পাত্র তাকে রিজার্ভ টিমে রাখা হয়েছে আরও অনেক গোলকিপারকেই কিন্তু রাখা হয়েছে সিনিয়র টিমে কিন্তু কমলজিৎকে আজকে দেখা যায়নি কমলজিতের কন্ট্রাক্ট থাকলেও কিন্তু হয়তো তাকে রাখবে না ম্যানেজমেন্ট এরকমই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাকে কিন্তু আজকে দেখা যায়নি কিন্তু আজকে একজন প্লেয়ারকে দেখা গেছে এই প্লেয়ারকে নিয়ে আগেই আপডেট তোমাদের দিয়েছিলাম যে তার বয়স হয়তো উনিশ বছর মানে এ কে কামারউদ্দিন যে প্লেয়ারটা ইস্টবেঙ্গলের রিজার্ভ টিমে রয়েছে তাকে কিন্তু আজকে সিনিয়র টিমে প্র্যাকটিসে দেখা গেছে মানে প্লেয়ারটা যা বডি স্ট্রাকচার দারুণ বডি স্ট্রাকচার তিনজন গোলকিপার প্র্যাকটিস করেছে সব থেকে সেরা প্র্যাকটিসটা কিন্তু কাজে করেছে কামারউদ্দিন এটুকু বলতে পারি যে কামারউদ্দিনকে যদি আমরা পরবর্তী সময় ডুরান্ড কাপ সুপার কাপ বা আইএসএল স্কোয়াডেও গোলকিপার পজিশনের জন্য দেখি অবাক হব না রনিতের থেকে বা জুলফিকার গাজির থেকেও কিন্তু পোটেন্সিয়াল অনেক ভালো রয়েছে এই কামার তো কোচও কিন্তু যথেষ্ট প্রশংসা করেছে এই গোলকিপার তো গোলকিপার হিসাবে কিন্তু ভালোই করছে তো খুবই ভালো বড়ো টুর্নামেন্ট পরপর অপশানগুলো হাতে যত ভালো থাকবে ততই ভালো ওই কমলজিৎকে একটা ম্যাচে নামানো হয়েছিল শেষের ম্যাচে কি অবস্থা কমলজিতের তো সেই জায়গায় কামারউদ্দিন বা দেবজিৎ অনেক ম্যাচের সুযোগ পাবে এটুকু বলা যায় তো সেক্ষেত্রে নিজেরা সেরাটা দিয়ে প্র্যাকটিস করুক নিজেরা একদম সেরা টপ ফর্মে থাকুক তাহলেই কিন্তু ইস্টবেঙ্গল দলের জন্য সেটা ভালো হবে তো এরপরে যদি একজন বিদেশি প্লেয়ারকে নিয়ে আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করে নিই সেই বিদেশি প্লেয়ারের সঙ্গে কিন্তু ডিল ডান হয়ে গেছে সাতাশ বছর বয়সী কলম্বিয়ার সেন্টার ব্যাকের প্লেয়ার কলম্বিয়া আন্ডার টোয়েন্টি দলেরও সদস্য ছিল জসে লুইস মারিমো তো এই জসে লুইসের যদি আমরা কথা বলি তো কলম্বিয়ার কিন্তু টপ টায়ার লিগে তার খেলার অভিজ্ঞতা রয়েছে সেখান থেকে কিন্তু সে আসতে চলেছে আই লিগের ক্লাব গোকুলামে গোকুলামে এত এতদিন আমরা দেখে এসেছিলাম আমিনো বউবা দুর্দান্ত ফুটবল খেলেছিল তো বউবাকে এবছর ছেড়ে দেওয়া হয়েছে সেই জায়গাতেই কিন্তু এই জোসেয়াকে সাইন করানো হয়েছে বা মরিমকে সাইন করানো হয়েছে তো এই ডিলটা কিন্তু একদম অফিসিয়ালি ডান হয়ে গেছে খুবই ভালো প্লেয়ার এবং আশা করা যায় গোকুলমের হয়ে কিন্তু ভালো সার্ভিস দিতে দেখা যাবে এই সেন্টার ব্যাককে তো এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ